আসসালামু আলাইকুম। কৃষি কোচের ফাইনাল যেভাবে তুমি লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিতে পারো সেটা নিয়ে একটা ধারণা দেওয়ার ট্রাই করবো। তো আমি আবদুল্লাহ মাহমুদ লেখাপড়া করতেছি সে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। চলো শুরু করি। তো লাস্ট মোমেন্টে প্রিপারেশনের ক্ষেত্রে আমি তোমাদের 60টা গাইডলাইন দেবো, 60টা পয়েন্ট বলবো, যেই জিনিসটা তোমরা একটু চেক করে দেখো যে তোমরা এগুলো প্র্যাকটিস করতেছো কি না। যদি না করে থাকো তাহলে শুরু করে দাও, কারণ না হলে তোমাদের প্রিপারেশনটা সম্পূর্ণভাবে নিতে পারবে না। তো লাস্ট মোমেন্টে কী করবে, এই সময় মোটামুটি তোমাদের সবগুলো পড়া শেষ, তো লাস্ট মোমেন্টে ইম্পর্ট্যান্ট দাগানো লাইনগুলো তোমরা পড়ার ট্রাই করবে। তো তারপরে বইয়ের যে এমসিকিউগুলো আছে, প্রথমে তো বইয়ের দাগানো লাইনগুলো পড়লে, পড়ার পরে বইয়ের লাস্টে এমসিকিউ আছে, যে জায়গা থেকে হুবহু প্রশ্ন চলে আসে পরীক্ষাতে, সেহেতু সেজন্য বইয়ের লাস্টের এমসিকিউগুলো পড়বে। এবং লাস্টে কিছু সামারি থেকে, বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে লাস্টে কিছু সামারি থাকে, ফিজিক্স, বায়োলজি, বোটানি, জুলজিতে এরকম সামারি থাকে, এগুলো থেকেও অনেক সময় স্যাররা প্রশ্ন করে। তারপর হলো কোয়েশ্চেন ব্যাংক, কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমরা এমসিকিউ যেগুলো পড়ছো, রিভিশন দিছো বিগত বছরে, তো সেগুলোই আরেকবার রিভিশন দিবে এবং একটু যত তাড়াতাড়ি সম্ভব ওই আর কি 30 সেকেন্ডের ভিতর অ্যান্সার করার ওগুলো তোমরা ট্রাই করবে। তারপর চ্যাপ্টার ওয়াইজ কিছু সূত্র আছে, যেহেতু ফিজিক্স, ম্যাথ, ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, তো এগুলো চ্যাপ্টার ওয়াইজ অনেক সূত্র আছে। সো এই চ্যাপ্টার ওয়াইজ সূত্রগুলো দেখবে, কারণ সূত্রের সামারি থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। এবং শর্টকাট, মাস্ট শর্টকাট, ম্যাক্সিমাম কোয়েশ্চেন কৃষি করছে, যেহেতু তোমার ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, বায়োলজি থাকে এবং ম্যাথ থাকে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটাতেই তোমার ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি, এবং যেটা 60 মিনিটের ভিতরে করা কোয়াইট ইম্পসিবল, এই জন্য তোমাদেরকে শর্টকাট মেথডগুলো জানতে হবে এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন শর্টকাট থেকে আসে। চোখ বন্ধ করে রিভিশন, যে লাস্ট মোমেন্টে তুমি একবার পড়লে, পুরো চ্যাপ্টার একবার পড়ার পর তুমি ওই বইটা বন্ধ করে তারপরে নিজের দেখবে যে আসলে তুমি কতটুকু পারো, কতটুকু তোমার মনে থাকে, সেইভাবে তুমি চোখ বন্ধ করে রিভিশন দেওয়ার ট্রাই করবে। মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে তুমি তোমার টাইম ম্যানেজমেন্টটা শিখতে পারবে, যে 60 মিনিটের ভিতর তোমাকে যেহেতু 100টা এমসিকিউ দাগাইতে হবে, তো এই জিনিসটা কিন্তু তুমি হুট করে পারবে না, তোমাকে প্র্যাকটিস করে তারপর যেতে হবে। এবং মডেল টেস্টে যত মার্কে আসুক, মডেল টেস্টের ক্ষেত্রে যত মার্কে আসুক, তোমার 60 আসতে পারে, 70 আসতে পারে, সেটা কোনো ম্যাটার না। মডেল টেস্টের মার্ক দিয়ে তুমি তোমার মেইন পরীক্ষার নাম্বার যাচাই করতে পারবে না, শুধু তোমার প্রিপারেশনটাই যাচাই করতে পারবে। সো তুমি তোমার যদি মডেল টেস্টে নাম্বার কম থাকে তাহলে রিভিশনে বেশি ফোকাস দাও, সলভিংয়ে বেশি ফোকাস দাও, হতাশ হওয়ার কিছুই নেই, কারণ পরীক্ষার প্রশ্ন এমনও হতে পারে যে তুমি যেগুলো পারো সেগুলোই আসছে। অ্যাট লাস্ট প্রে টু আল্লাহ, মানে রেগুলার তুমি তোমার রেজিয়ন ওয়াইজ প্রে করার ট্রাই করো, যে 5 অক্ট নামাজ পড়ার ট্রাই করো, আল্লাহর কাছে চাও। কারণ লাস্ট ইয়ার অনেকের সাথে এমন ইনসিডেন্ট হয়েছিল যে ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও পরীক্ষায় ভালো করতে পারেনি, হয়তো অফিসিয়াল কোনো প্রবলেম ছিল অথবা তার নিজে এমসিকিউ দাগাইতে কোনো প্রবলেম হয়েছিলো কিংবা খাতায় কোনো প্রবলেম হয়েছিলো, এই জন্য হয়েছে। তো এই জন্য যে লাস্ট মোমেন্টে প্রিপারেশনের ক্ষেত্রে আল্লাহর কাছে বেশি বেশি চাও, যাতে কোনো অঘটন না ঘটে। এবং এই যে টপিকগুলো বললাম এগুলো ফলো করার ট্রাই করো। এবং ইংরেজিটা প্রিপারেশনটার জন্য আমি আরেকটা ভিডিও দিছি সেপারেট, সেটা কমেন্টে দেওয়া থাকবে। এবং আমার চ্যানেলে লাস্টে ওইটা আপলোড করা হয়েছিলো গতকালকে, তো ওই ভিডিওটা চেক করতে পারো। এবং ওই যে একটা পিডিএফের কথা বলা হয়েছে, ফ্রি পিডিএফ, সেটা দিয়ে তোমরা ইংরেজি তোমাদের কমপ্লিটলি প্রিপারেশন নিতে পারো। তো এই ছিল তোমাদের লাস্ট মোমেন্টে প্রিপারেশনের যে গাইডলাইন, বেশি দিন বাকি নাই, প্রিপারেশন নাও, ভালোভাবে পড়ো এবং পরীক্ষাটা দাও, তোমার জন্য যেটা হবে সেটা ভালোই হবে। এবং এরপর তো সেকেন্ড টাইম আসেই, তো ওইটাই আরেকটা ফ্যাক্ট হলো, যারা ম্যাক্সিমাম যারা কৃষিতে চান্স পায় তারা ম্যাক্সিমাম সেকেন্ড টাইম দেয় এবং ভালো করতে চান্স পায় মেডিকেলের ক্ষেত্রে। তো এইটাই ছিল এই ভিডিওর মেইন টপিক, নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো। এর পরবর্তী ভিডিও তোমরা কি নিয়ে চাও কমেন্ট করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।